হ্যালো মাই গাইজ, আজকে আমরা নতুন গেমে এবং এই গেম প্লে খুবই ইন্টারেস্টিং হবে। কারণ হচ্ছে যে এই গেমটার নাম মাইনক্রাফট। আপনারা সবাই জানেন মাইনক্রাফট, আমি যাই হোক যাই হোক মাইনক্রাফটটা। এবং এই মাইনক্রাফট ইন্ডিয়া, বাংলাদেশ এবং পাকিস্তানে এত পপুলারিটি অর্জন করেছে যে এটি মাত্র মানে কি বলবো আমি, এমন পপুলারিটি অর্জন করেছে। এবং আমি মনে করি যে অর্থাৎ এই গেমটা যদি আমি খেলি তাহলে আপনাদের ভালো রেসপন্স আসবে, এই জন্য আমি এই গেমটা নিয়ে নিয়েছি। একটি জিনিস আপনারা মনে করবেন যে ভাইয়া, এখন তো আপনি 600 টাকা পে করছেন প্লে স্টোরে, এমন তারপর প্লে স্টোর তোমার সুন্দর মতো টুলের মধ্যে দিয়েছে। আরে না বাবা, আমি ওইরকম বলার ছিল না যে আপনাদের মতো মানে 600 টাকা 700 টাকা দিয়ে দিয়ে আমি ওইসব গেমগুলো ডাউনলোড করবো বা গেমগুলো ইনস্টল করবো। আমি পুরাপুরি মাকনা করছি এবং ওই মাকনা বিরে মাকনা মাইনক্রাফট অর্থাৎ ফ্রি মাইনক্রাফটটা ক্যামেরা আপনার পিসিতে ভরানো যাবে, ওটা নিয়েও আমি একটা আলাদা ভিডিও করছি। এবং ওই ভিডিওটা আমাদের চ্যানেল ভালসা গেম আছে, আপনি দেখতে পারেন। এইটাই আপনারা মনে করেন অন্য চ্যানেল, এই আপনি যে ভিডিও দেখছেন ওই চ্যানেলেই, ওইটার নামই ভালসা গেম আছে। এবং এই চ্যানেলেই আমার ওই ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা দেখে সুন্দর মতো মাকনা বা ফ্রি যেভাবে করতে পারেন, যে কোনো জায়গায় উইন্ডো ওই কম্পিউটার বা ওই পিসি উইন্ডো রইতে পারে, লাইনাসের হইতে পারে বা ট্যাপ ম্যাপার হইতে পারে, যে কোনো কিছু লোক আপনি ওইটাকে সুন্দর মতো ইয়া করতে পারেন। তো আপনারা যদি আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে চান, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট নিশ্চয়ই করবেন। তো আসলে আমরা করি, তো আজকে আমাদের মূল লক্ষ্য একটা ফার্ম করা। আসলে যখন আমি গেম প্লে শুরু করছিলাম তখন কি আমি একটা ভিলেজ পেয়ে গেছিলাম। আমি ভিলেজে যেয়ে কী করছি, আমি এরকম হুয়াও একটা ঘর এখানে বানাই ফেলছি। আসলে মানে আমার কপি করার ক্ষমতা একটু বেশি, বাঙালি তো আরও মানে বাঙালিদের তো নকল করার ক্ষমতা বেশি না। তো যাই হোক, আমি এখন আপাতত দিন চলতেছে, তো আমার ফার্মিং করার জন্য আপাতত লাগবে আমাকে ফ্যান্স। ফ্যান্স আসবে উড অর্থাৎ ট্রিসের ওই কাঠ দিয়ে, তারপর উড উড দিয়ে হবে প্ল্যাঙ্কস, এবং প্ল্যাঙ্কস দিয়ে হবে হচ্ছে ফ্যান্স, বুঝছেন? তো আমি আর ওই ট্রিস কাটার তো উড কাটার জন্য আমার লাগবে অ্যাক্স, আর অ্যাক্স তো আমার কাছে পড়ে আছে দুই দুই দুইটা। তো আর বিষয়টা কিছু লাগবে না আসলে। তো চলুন আমি উঠটা কাটে যাচ্ছি। আর একটা জিনিস আমি আপনাদের উঠ কানেক্টে দেখাবো না, কারণ এটা আমি স্কিপ করে ফেলবো, কারণ এটা অনেক সময়ের ব্যাপার আর আমি চাই না যে মানে অত বড় বড় ভিডিও হোক। তো আপনারা এখন শুরু 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 হবে। তো আপনারা যা দেখতেছিলেন মানে উড কালেকশন হচ্ছিল আমাদের, তো স্কিপ করে দিয়েছি আমি। তো এখন আমার এটা আসলে একটা ক্রিপার আছিল শয়তানে, আমার এখানে পুরো বন্ধ করে দিয়েছে, কেমনটা লাগে বলেন? আমার এইসব জিনিস আমার বালচাকে আমাদের এটাও বন্ধ করে দিয়েছে, কেমন লাগে? আমার আমার এক্সপিও খুবই কম করে দিয়েছে, খাইতে হবে অবশ্য। আমার খাওয়ার কোনো অভাব নেই আসলে, কারণ খাওয়াটাও সব রেডি রাখছি। প্রথম প্রথম যখন ঢুকছিলাম কুড়িবার মরছি কুড়িবার বলতে গেলে। আচ্ছা যাই হোক, একটু তাড়াতাড়ি করে আমি স্পিক করতে হবে। আর আমার ইয়া লাগবে, বীজ লাগবে। হ এখন আমি এখন আমি সোজা সোজা যাবো ইয়া করতে, আমার আমার ক্রাফটিং টেবিলে, ক্রাফটিং টেবিলে এটা যাবো। আর আমার ফ্যান্স ফ্যান্স ফ্যান্সে যাবো, ফ্যান্স কই ফ্যান্স কই কিনা ফ্যান্স কই। হ্যাঁ চলে আছে চলে আছে, ও এইটা করতে হবে, এটাও লাগে অবশ্য ছিল তো, ও না ছিল না মানে আমার তো ইয়া নেই প্ল্যান্টস, যেটা আপনাদের বলছেন প্ল্যান্টস লাগবে আমার, এটা উড। আমরা 60টা উড আনছি, কিন্তু 60টা উড দিয়ে কতগুলো প্ল্যান হবে সেটা আপনাদের ধারণা আমার বাইরে, কারণ এটা প্রায় 200টা উপর, 200টা খুবই কম বললাম আমি, 300টা উপর হবে, কারণ এখানে 60টা তো এখনই হয়ে গেলো। এই হলো একটা, তো এখন লাগাবো 28, যেটা বলছিলাম আগে 300-র উপরে হবে, 300-র উপরে তো শিওর, 200 তো এখনই হয়ে যাবে, মানে একটু বেশি বলে ফেলছে, 200 কত জানি হয়েছে, আমার ম্যাথামেটিক্স অত ভালো না কিন্তু হবে। আর ফ্যানের জন্য লাগবে আমার কতগুলো স্টিক্স, তো স্টিক মানে রেসিপি আমার দেওয়া দরকার নেই, আমি জানি এই স্টিক শুধু এই দুইটা প্ল্যাঙ্কস উড দিয়ে, প্ল্যাঙ্কস হলে উড প্ল্যাঙ্কস দিয়ে কাঠি হবে, কাঠি মানে ওই আবার আর কি যাই যাই হোক, এটাকে সুন্দর করে এটা দিয়ে দিবা অর্ধেক অর্ধেক করে, এখানে চারটা এটা কি বলে স্টিক্স হয়ে যাবে। তো স্টিক্স লাগবে আমার অনেকগুলো, তো স্টিক্স আমি সবগুলো একটুকে দিয়ে দিব, আমার একটুকে বহুত হবে। আচ্ছা না লাগবে, কারণ অনেকগুলো স্টিক লাগবে, একটা করতে অনেক লাগে, তো একটুকে হয়ে যাবে এখন। ঠিক আছে এখন আসো, হ্যাঁ এবার এটা হবে মাত্র একটা, কেন করে ও হ্যাঁ
বুঝছি বুঝছি, এটা দিতে থাকো, এসে ক্লিক করলেই হয়ে যাবে। আসলে কি নিল করতেছে কেন? ও আচ্ছা, মনে হয় এই রেসিপি থেকে কোনো কারণ নেই তো, যে বুঝছি যে দুইটা এসছে এখানে, দুইটা এসছে এখানে, দাঁড়ান হ্যাঁ দুইটা এসছে, একটা এখানে একটা এখানে। এই এটা ধরো আমার জন্য সুবিধা হবে, এখানে বিশটা বিশটা, আর এখানে আমার এখানে আমার অনেকগুলো হয়ে যায়। এটা দিয়ে আমার কয় অত, আমার প্রায় 100টার মতো লাগার কথা, 100টা মানে বেশি হবে তো, 100 ঠিক না, যেহেতু আসছে আমার মানে ফেললে মানে ফেলতে কী বা বললাম না, স্টিচ অনেক লাগবে এই রেসিপিতে, এমন যে স্টিচ আনবে হয়ে যাবে আসলে, এটা সমাবেশ মেরে ফেলবো। হ্যাঁ মেরে গেল, আর এটারে অর্ধেক যেটা মনে গেছে এটা মনে রাখতে হবে, আর প্ল্যাঙ্কস বানাও, ফ্যান ফ্যান্স মনে থাকো মনে থাকো মনে থাকো, আর একটু লাগবে আসলে 10টা, 10টা মারতে থাকো মারতে থাকো, শেষ এক টুকু। আমার আরো কতগুলো আছে তা হয়ে যাবে, আমার এটা কতগুলো লাগবে এসে এক টুকু হয়ে যাবে, আই থিঙ্ক কতগুলো স্টিক লাগে একটাকে। আচ্ছা দাদা এটা করেন, আর এটা এটা এটা, আচ্ছা দাঁড়ান একটা একটা, এবারে মাথা থাকো মাথা থাকো মাথা থাকো মাথা থাকো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দুইটা আছে, ওগুলো আমি রেখে দিই, প্ল্যান্স অনেক সময় লাগে, আর কিন্তু স্টিক মারা রাখি, স্টিক অনেকগুলো লাগে, স্টিক এখন এটা নাও মনে করো খুলো, আর এবং স্টিক এখানে মধ্যে ঢুকে দাও, শেষ কাম শেষ। কিলো এখন 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 আমাদের ওখানে যাইতে হবে, যে জায়গাটা আমরা গাড়িটা রাখছিলাম ওখানে, ক্রিপারে বেড়া দেবে সবসময় এখানে ফুটা করে চলে চলে যায়, আর আমাকে সবসময় করতে হয়, আর ভিডিও করতে দেরি হয়ে যায়, যে বিড়াল আমি পারবো না, বিড়াল পালতে ভালো লাগে না আমার। অবশ্য ক্রিপার থেকে মুক্তি পাওয়া যায়, এটা আপনাদের আগে বলে দিই, একদিন হয়তো আমরা এটা ফার্ম করে ফেলবো, কিন্তু আপনারা যদি ক্রিপার থেকে মুক্তি পেতে চান, ক্রিপার ওই যেগুলো ফুটে যায় ওগুলো বিল্লা, আবার তো বিড়াল খুবই ইয়া দেয়, বিড়াল দেখলে ওটা পুষবেন, বিড়াল পুষার জন্য কিছু না শুধু মাছ খাওয়াতে হয়, তো ওটাই ওটা হচ্ছে মেইন জিনিস আর না কিছু। তো ফ্যান্স আমি ফ্যান্স মানে মানে ছিলাম না, মাত্র 64টা হয়েছে, আর আমার তো মনে হয় আরও ফ্যান্স নিয়ে আনতে হবে আমার আমাকে আর কি। তো এই এখানে দিব, এখানে দিই এ না কেন দেয় আমিতে, হ্যাঁ এইভাবে দেয় যায়, আমি তো ওইটা ভুল ভুল দিয়ে বলছি, যাতে আরও ঠিক করে মানে অনেকক্ষণ লাগে এটা মানতে। অবশ্যই এটা আই থিঙ্ক অ্যাক্স দিয়ে সহজে কাটবে, এখানে একটা হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছেন, খেলাটা লাগাও 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 ও 64টা হয়ে যাওয়ার কথা, এটা দৌড় না এটা দৌড় না, এই সেন্টারে দৌড় দিব, পরে আস্তে আস্তে দিয়ে দিয়ে করবো, অত তাড়াতাড়ি কিছু নেই, সামনের দিকে দিতে হয় এবং এখানে দাও মারো, এক জায়গায় দাঁড়া দাঁড়িয়ে করে, আচ্ছা না একটু বেশি ছোট হয়ে গেলো, অবশ্য একটুকু ঠিক হবে, না 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 একটুকু ঠিক হবে না, মাঝখানে তো পানি দিতে হবে, ও দাঁড়ান দাঁড়ান আমি আপনাকে পরে এক্সপ্লেন করবো, আসলে বিয়ে হয়ে গেলে আপনি সুন্দর মতো বুঝে যাবেন, কোনো টেনশন নেই আপনার। তো আমার এখন ফ্রান্স লাগবে, তো 9 নম্বরটা দাও, ফ্রান্স দাও, আমার একটু বেশি ছোটো বানিয়ে ফেললাম, আচ্ছা না দুই দিকে দুইটা হবে, অন্যত আমি বারবার মানে ফেলছি, এটা বুঝে নিই তো, খুবই খুবই নুব আমরা, নুব না মানে অতটা না কিন্তু পারি বন্ধুতে কম পারি আর কি, যাই হোক মারো মারো, এবার এখান থেকে এখানে আনতে হবে, না না এখানে না হবে, মারো মারো না কি নিল ওখানে মানতে হবে, নাই কী রে এটা কি মাইক্রোফোনটা কি গ্রাফিক্স এরকমই, না গ্রাফিক্স এরকম না অতই আনা, যে যে ভালো গেম এটা, তার আগে আমি এখান থেকে টানি একটা কাজ করি, এখান থেকে টানে এটা ভাঙো, এখান থেকে এটা টানলাম, ও মানে মনে হয় এরকমই মাইক্রোফোন গ্রাফিক্স কি এরকম এত খারাপ, গ্রাফিক্স মাঝখানে অনেক খারাপ হয়েছিল কিন্তু এখন আমার ভালো হয়েছিল,
কিন্তু আমার গ্রামের মধ্যে এরকম না আসলে। দাঁড়াও, সামনে এটা মনে আছে, এতক্ষণ আমার রাত হয়ে গেছে অবশ্য। এটা এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। না এখানে সমস্যা হয়েছে একটু আমার মনে হয়, আমি এই জিনিসটা বুঝতেছি না এখানে কি কি দেওয়া যায়। গাইস আপনারা যদি জানেন, আপনারা যারা প্রো প্লেয়ার আছে, তারা যদি আপনি দেখ আপনার ভিডিও দেখতেছেন, তারা কমেন্টে নিশ্চয়ই জানা দিবেন যে এটা কি। এখানে দিলে আমার এটা হচ্ছে না, এখানে দিলে এটা হচ্ছে না আসলে। তাহলে কোনো মতে লাগাই দিলাম শেষ কাম শেষ। এমন না এগুলো এরকমই হয়েছে আসলে, তখন খেয়াল নেই। প্রথমটা কাটো, উপরে যাও। ও না হ্যাঁ, এবার এটা খুলে দাও। এদিকে সেন্টার, হ্যাঁ এটা সেন্টার। আর একটা আরেকটা এটা মানে আসতে হবে, 30টা বাইছে গেছে। ও 30টা অন্য অন্য জিনিসটা মার লাগাবো। তো এখন আমি এখানে এখানে কি করা যায়, আমার কাছে কি সিট ছিল? সিট সিট মানে বিচ বাংলায় বিচ। হ্যাঁ এটা কি মাত্র 12টা বিচ দেখে 12। আর আরো কয়েকটা পেয়ে গেছি, ডিম তো এখন লাগাবো না, ডিম পরে ইউজ করবো এখন। এই এখন আপাতত গাছপালা বেশি পছন্দ হয়ে গেছে আমার, গাছপালা জিনিসপত্র মানাবো আমি। তো আমরা শুরু করি, যা ঢুকো ঢুকো। হ্যাঁ ঢুকে গেছে, ঢুকে গেছে, কই কই। হ্যাঁ এখানে অনেকগুলো টর্চ লাগাই দিতে হবে সুন্দর মতো করে। এখানে আছে, হ্যাঁ এখানে সুন্দর মতো আছে। তো এখন এখানে সিডস আছে, তো সিডস আমার লাগাতে হবে 1 2 3 4 5 6। হ্যাঁ 6 সিডস আমি কেন লাগাই আমি ঠিক জানি না, সে কোনো অন্যদিনও করি নেই। এখানে তো লাগাই না। আচ্ছা সিডস মিস পরে দেখবো। এখন আমি মুরগা পালি সঞ্চয়ের মতো, কারণ মুরগা ইস অ্যাভেলেবল যেখানে বাজারে যেখানে অ্যাভেলেবল থাকে সেই সব জিনিস নেওয়া উচিত। অবশ্য আমার কাছে একটা প্ল্যান ছিল, একটা ছিল দাঁড়াও, আমার কাছে একটা ছিল যে যেটা দিয়ে ভাঙে। আচ্ছা ঠিক আছে, ডিম দিয়ে আজকাল আজকে কাম চালাতে হবে। এই বারবার আমার আমার এখানে ঘুমায় দেয়, ভালো লাগে না। মানে ওদের সেম মানে বলে ওরা মনে করে আমরা মানে ওদের ঘরে ঢুকে গেছি, আমরা না সরি। দরজা পর্যন্ত খুলতে পারে না আর আমার ঘরে ঢুকে। তো আমার মনে এই আমি ছোট মনে হচ্ছে, আচ্ছা পরে করে ফেলবো, সমস্যা নেই, আপনারা টেনশন নট, আপনার আপনাদের টেনশন নেওয়ার কোনো মানে হয় না। অন্য করে নিবো এটা, হ্যাঁ ডিম ডিম কই নাই। ও মানে সবসময় মুরগা হয় না এই আসবে আসবে। এ আয় 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 আয়, না না মরিস না মরিস না, আয় আয় আয়। বুঝতে পারছি এখান থেকে কাম হবে না আসলে, মুরগিগুলো সবসময় হয় না। আমি তো হঠাৎ করে বলেছি, আমি তাদের করে বন্ধ করতে পারিনি। তো আমাকে এখন কী করতে হবে, গরু গরু ছাগলে আনতে হবে, কী করবো আর। তো ওগুলো আনার জন্য আমার বিট লাগবে, বিট বা বিট যাই হোক। তো ওটা আমার কাছে সুন্দর মতো আছে, কিন্তু আমি প্রাণী পাচ্ছি না, অর্থাৎ ওগুলোটা পাচ্ছি না। আচ্ছা একটু দূরে আমার যাই, দূরে যেয়ে দেখি। আস্তে আমরা যাচ্ছি, করে 2 কিলোমিটার দূরে, জোরে তো কোনো কিছুই নেই। ভিভিলেজারে এই হাউসটা আমি মনে দেখি নেই, তো পরে আমরা এক্সপ্লোর করা যাবে। এখন না আমার কাছে এখন গরু ছাগল বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা এটা এক্সপ্লোর করে ফেলি, যা যা থাকবে তা সব চুরি। তো আপনারা যা দেখতেছেন আমরা এখানে উঠতেছিলাম, ও এখানে কিছু নাই, ফকির নাকি এটা, এই বেটা ফকির, এর কাছে কিছু নেই। তো আমার টর্চ একটু দিতে তাহলে হয়, আমার টর্চ একটু টর্চের কম আছে একটু। তো এই এই কাজ আসলে কিন্তু আমি মনে হয়েছি আপনার ভাই মানে এগুলো ভিলেজের কাজ আছে, আমার কাছে। আর যাই হোক দূরে চলো দূরে চলো, কি ঠিকই 2 কিলোমিটার দূরে এখান থেকে যাচ্ছে। তারা আমি উপরে উঠি, উপরে উঠে দেখবো, এখানে কোনো ইয়াই নেই, কোনো মানে মতলব মানে কিছু নেই। তা আমার কাছে কোনো ব্লক আছে, হ্যাঁ ব্লক আছে, ব্লক আছে সুন্দর মতো আছে। এখানে পাকাইতে হবে, পাকাইতে হবে, এখানে লাগাও, এখানে লাগাও, এখানে লাগাও, এখানে লাগাও, এখানে লাগাও। মানে আমি এখানে মানে এত দূর থেকে কোনো কোনো ইয়া নেই, যখন যখন দরকার পড়ে না এই ব্যাটাগুলো সবসময় সামনে থাকে আর আমরা মাইরে ফেলি।
যেমন ধরো পরে ধরনের পালাতে চাচ্ছি আমি, আর আর এখানে ওরা মানে রাখছে, এখানে ওরা ফার্ম করে রাখছে, আমার ফার্ম ওদের ফার্ম আলাদা, কিন্তু আসলে ওদের ফার্ম থেকে আমি চুরি করে দেবো অনেক সময় খাওয়া দাওয়ার, কই গরু ছাগল আমি আসলে দেখতেছিলাম না। এই পাহাড়ে আমরা পরের পরের এপিসোডে মনে হয় মাইন করতে যাইতে পারি, কেউ না দেখেন কোনো জায়গায় একটা জায়গায় কোনো কিছু নেই, আমাকে তো অনেক দূরে যেতে হবে ওটা করতে হলে। আচ্ছা যাই হোক, আমার কি কি আমার স্ট্রাগল নাই কেন হবে, তেমন তেমন লাফ মারতে হবে। ও আই তুলে মরতাম, আই তুলে মরতাম রে, নাইন এইট 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 খাও 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 কি রে, আমার বলে খাচ্ছে আর লাই 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 দিচ্ছে কি কি ব্যাপার ভাই, একটা লাগা দিয়ে গেছে, একটা দিয়ে গেছে কি রে। আচ্ছা এটা পরে খাবো না, হ্যাঁ তো আমার দূরে দূরে যেতে হয়, আমার যা ভাব যা দু যা আগে এগুলো একটু মানে ওদের জিনিস নেওয়া করে যাই, ধ্বংস করে যাই বলতে গেলে। তো 4 নম্বর আলু আলু, এই আলু দিয়ে ওদের আলু দিয়ে আমরা ওদের সাথে ট্রেডিং করবো, ওদের আলু দিয়ে আমরা ওদের সাথে ট্রেডিং করবো, টেনশন নট টেনশন নট, সরি করে ফেলেছি। আচ্ছা আমরা পরে যাই, আর এগুলো মানে এগুলো ওরা ডিজাইনে ধরে আসছে, আমি উপর থেকে মনে করছি এগুলো ফসল, আমি আমাকে এখন দূরে যেতে হবে কারণ আমার মানে ওই এসব গরু ছাগল মরু ছাগল যা আছে এগুলো আনতে হবে, না না হলে আমাদের আমাদের খাওয়ার সব পড়ে যাবে। আর এগুলো হচ্ছে আমার ফার্ম, এই ফার্মটা একটু বড় করতে হবে আমার, আমার পুরো একবার কাছে পুরো ফার্মটা কাছে মনে হবে, আমি মজা করছিলাম কই, প্রয়োজনে এগুলো থাকে থাকে অপ্রয়োজনে এগুলো স্নিক হয়ে যায়। গেলাম গেলাম, ও না আমি তো মনে করছি না আছে, কিন্তু গরু ছাগল ওখানে মাইন আছে, মাইনে কি যাবো না আজকে, আর মাইন যাবো না আজকে, এই প্ল্যান্স মাইনে দিকে আর অনেক সময় নষ্ট হয়ে গেছে, আপনারা প্রো প্লেয়ার দিকে আরো ভালো আর ভালো উপকৃত হইতে পারতেন, কিন্তু আপনারা আমাদের ভিডিও আমাদের তাও ভালো কথা, এই জন্যই আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি, আমি তাড়াতাড়ি ওইটা নিয়ে গরু ছাগল আমার ফার্মের জিনিস জার্নি করবো, এর পরের বার আমার একটা স্পেশাল এ আছে 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 মানে কি খাই রেখে দিলে, খাও 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 না খাও, হ্যাঁ আচ্ছা আচ্ছা এবারও অ্যাট্রাক্ট হওয়ার কথা কি রে, হ্যাঁ আচ্ছা 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 আসতেছে, ও আসতেছে আসতেছে, হা হা শেষ শেষ মতো আসতেছে, চললাম আমাদের ইয়ার দিকে আমাদের গন্তব্যস্থলে, তো তোমাকে জেলের মধ্যে বন্দি কি বলে ওইটা বন্ধ করে দিতে হবে, কিন্তু আমার তো দুইটা দরকার ছিল কারণ, আচ্ছা এখানে আবার আসতে হবে কই কিসে কই, ও আয় ধর একটু খা, হ্যাঁ এবার আয় এবার আসতেছে, মাঝে মাঝে ঘুরে যদি দেখতে হয় কারণ ওদের স্পিড আমাদের স্পিডে, ওরা ভাবে যে আমি এতক্ষণ দূর আছি, ওরা আমার দেয় না কেন, খা খা কেন কেন যাই হোক খাচ্ছ না কেন, কেন খাবাই রে, না 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 আচ্ছা আছে এমন হবে এমন হবে, মানে ওদের পাশার দিকে একটু পাশের দিকে খায়, মুখের দিকে দিলে খায় না, ওদের ওদের পিছন দিকে দিতে হয় পিছন দিকে, যাই হোক সামনে আসো সামনে আসো 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 আসতেছ কি কি রে, হ্যাঁ দেখছেন দেখছেন পিছন দিকে মারতে হবে পিছন দিকে পিছন দিকে মারতে হবে আপনাদের, যাই ও ওটাকে মুখ দেখায় না পিছন দিক দেখায় যায় না কি রে, এটা আনতে এত কষ্ট কেন, আচ্ছা দাঁড়া দাঁড়া একে তো আমি আরাম আনতে পারবো, একে খাওয়া খাওয়াতে হবে তারপরে না আনতে হবে, তারপরে না আনতে হবে আচ্ছা দাঁড়া এটা আমি আগে ভিতরে ঢুকে দেবে, কি লাতে এলো নাকি খাও খায় খায় না খায় না এবার খায় না, ও পালাবে এখন পালা যাবে এখানে দিব
মানে খাচ্ছেই না আচ্ছা দাঁড়া এই ধরা যাবে ধরা যাবে না 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 আসো 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 খাও এই না তো তোমার যা ফাইলে যাবে ও এখন আচ্ছা 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 জয় 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 বাংলা জয় বঙ্গবন্ধু এখন শেষ পর্যন্ত আসলো না আসতেছে তো আসো আসো বলছি এত গিলছো আমার সামনে আসো না এত গিলছো এখন আহো 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 আসতেছে আসতেছে ওই যে তোমার গন্তব্যস্থল দেখা যাচ্ছে জেল এখানে একটা মুরগা পাইছি মুরগাটারে মারি মুরগা এখন করার কোনো দরকার নেই কারণ মুরগা সময় 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 ইয়া করে না তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ওই যে আমাদের ইয়া দেখা যাচ্ছে ওখানে উঠতে যেতে হবে কিন্তু আমাদের আরেকটা দরকার ছিল এরকম তার না হলে জ্ঞান হবে দুজনকে মিক্সিং করাতে হবে মিক্সিং এই সাইকোলজিক্যাল মিক্সিং করতে হবে তারপরে না পরে কথা কিন্তু তো এখন যাই এখন দেখি আরেকটা আনবো আমরা ঠিক আছে ও তো মরেই যাবে ও যে ওই যে পাইছি সুন্দর মতো খেয়ে নি আগে লাভ লাভ দিতে হবে সুন্দর মতো ও আছে না অন আর অন আছে অন আছে আচ্ছা কই কই মরছে মরে গেছে মরে গেছে কেন মরলো ওখানে যখন আমরা উঠছিলাম মনে ফাঁসে গেছে ওর ফাঁসে গেছে আচ্ছা তাহলে আমি আবার যাই যাইতে হবে খাওয়াটা তো পাইলাম যাই হোক আপনি আপনি চিন্তি আমার তো মনে হয় এখন এতক্ষণে আমার 22 মিনিটের ভিডিও হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর 8 মিনিটের মধ্যে আমাকে তাড়াতাড়ি করে আনতে হবে রাত হয়ে যাচ্ছে কেমন কেমনটা লাগে আর 8 মিনিটের মধ্যে আমি তাতে করে আনতে হবে ওই যে ওই আটা না না হলে আমার সমস্যা ফার্ম আমার তো ফার্মটা শেষ করে যেতে হবে আর নাহলে আধ ঘন্টা ধরে আপনার কেন এই শতান এখন আমরা যা এখন আমার আবার ওই গন্তব্য ঢুক ঢুক একবার ফাঁকা বলে মারি ফেলাম এখন যাচ্ছে আবার যেতে হবে আমাদের ওখানে দুইটা আসতে ভালো দুই দুই ওই দুই জারে আমাকে আমাকে দুইটা সুতা আছে দুই জারে একটা ফাঁসি দিয়ে দিব ফাঁসি দিব ওই সময় মানে দূরের থেকে লাভ দিছে বলে ওটা মরে গেছে যে মানে এই মাইনক্রাফ্ট গেম ইস অনেক সময় সাইকোলজি কাজ করে আচ্ছা তারা এ কে আসবে খায় নাকি এর ভুট দিতে হয় এ কি খায় আচ্ছা তারা একে খাওয়ানো তো কি দরকার শুনতে তো নিয়ে আনো এমন ঠিক আছে এমন ঠিক আছে আসো কেন মরে গেল তো আপনারা যাদের দেখতেছিলেন আমরা আরেকটা ধরে ফেলেছি আরেকটা ফাঁসি দেওয়ার জন্য ধরে ফেলেছি মনে হয় এরও ফাঁসি দিচ্ছি উঠতেছে না তো আচ্ছা আচ্ছা এ কি খায় আপনারা যদি জানেন যে এই এই বেটা কি খায় ওই শিব তো অন্য জিনিস খায় ও তো বিট খাচ্ছে এই তো খাচ্ছে না এ এ ও এমন দিয়ে এমন দিয়ে আছে এমন দিয়ে আছে ও চল তুই তুই আমার বান্দা চলো 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 ও ওই জামাইটা দেখা যাচ্ছে তো আমার ওইটা কোথায় আনবে আমার ওটা দূরে ছিল আবার যদি আমি উড়ে দাঁড়া তাহলে তো শেষ তাহলে আর বাজাতে পারবো না তাহলে এই ভিডিও এন্ড করতে হবে শুধু খালি ইয়া দিয়ে হ্যাঁ আমার মনে কই ছিল এত বড় ভিলেজ এ আমি কি করব আসলে ভালো লাগে না আমি যদি আবার উঠতে যাওয়ার সমস্যা আছে আচ্ছা দাঁড়াও
আমি যদি এটারে এখানে এটার বসাই এরে আর এরে কি এখানে দেওয়া যায় অর্থাৎ এটা গোল এটারে হ্যাঁ ভালো না স্যার এই এটা কই ও আসতেছে কই বলতে পারি এগুলো তো হবে না শুধু আসো শুধু আসো শুধু আসো শুধু আসো আমার সামনে এটা সামনে এই ঘরটা মনে হয় আমার ছিল এটা তো আমার ছিল না তাহলে এটা ও এখানে খাদ্য আছে অবশ্য আচ্ছা এখানে পড়েও না যেত তা আমার আমি আর লোক সামলাতে পারছি না এখানে আমি সব বিট ও ওরা ফার্মার আছে কই ও ও দাম আছে তো স্যার ও তো ফাঁস হয়ে যাবে কই আছে আয়না আয়না ফোন ফোন করলে কেন হবে আচ্ছা আপাতত ওরে এখানে ঢুকাই দিই আমি আসলে পাচ্ছি না আজকে এপিসোড এন্ড করতে হবে আসলে সরি সমস্যা নেই আমি এটা খুশি মতো লাগাই দিব আপনার পরে পরে এপিসোডটা বিন্দাস হবে আমি আপনার সিওরিটি দিতে পারবো কারণ পরে এপিসোডটা আসলে খুবই ভালো হবে কারণ পরে এপিসোডটা আমার ফার্ম ফার্মটা মানে একটা স্পেশাল জায়েন্ট ফার্ম বানাতে পারি কারণ আমার ওই প্ল্যান আছে প্ল্যানিং করা আছে অন্য বড় ইউটিউবার থেকে প্ল্যানিং করা আছে এই জন্য আছে তো আজকে ভিডিওতে এতটুকুই তো গুড বাই ও দাদা না ভুল বলছি আপনাদের আপনার যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন তো গুড বাই